शुभ नव वर्ष शुभ नव वर्ष तो शुभ नव वर्ष प्रिय शुभेच्छा ভালোবাসা সব মাছ রাখা আছে এটা কি রে মাগুর মাছ নাকি রে আমি মাছ চিনি না হয়তো মাগুর মাছই তো এরকম ভাবে লাইভ ফিশ সেন্টারে আমাদের বাড়ির পাশে একটা আছে যখনই আমরা মাছের দরকার আমরা এখান থেকে নিয়ে আসি এখানে যে এখানে ব্যবসা করে সে আর কি বাঙালি তো ভালোই হয় আমাদের তো মাছ নড়ছে এখনো একবারে তাজা মাছ তো আমাদের মাছ কেনা কমপ্লিট আমরা পোনা মাছের সঙ্গে চিংড়ি মাছ নিলাম কারণ একটা এঁচড় পেয়েছি এঁচড় চিংড়ি হবে আর মাছের কি হবে রে পোনা মাছের কিছু হতে পারে দই দিয়ে করা যেতে পারে ভাপাও করা যেতে পারে কলা পাতা দিয়ে পাতুরিও করা যেতে পারে রুই মাছের কলা পাতা এখানে পাবো নাকি কলা পাতা কি হলো দাদা দেখো না কলা পাতা এখানে পাওয়া যায় না সহজে এখানকার লোকই কলা পাতা খায় কিন্তু কোথাও দেখিনি আজ পর্যন্ত যে এখানে কলা পাতা পাওয়া যাচ্ছে খেতে এসেছি আমরা খাওয়া হয়ে গেছে পয়লা বৈশাখের দিনই আজ প্রথমে বাইরে খেলাম তাও আবার ইডলি তাও ইডলি ধোসা সব দোষেদের বয়স এসছে এখানে সংকেত আসছে খাওয়ার জন্য সেলিব্রিটির এন্ট্রি হয়ে গেছে ও ব্রো মর্নিং তো আমাদের মিষ্টি কমপ্লিট আমরা টেস্ট করে এটা দেখলাম টেস্ট করতে বেশ ভালো হয়েছে থ্যাংক ইউ সদাদা তো আজকে নববর্ষ নববর্ষে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজকে আমাদের বাড়িতে তন্ময়দারা খেতে আসবে তাদেরকে বলা হয়েছে খাওয়ার জন্য আর কি তো সদাদা সুকন্যা মিলে অনেক কিছু রান্না করছে মাছ ভাজা হবে এঁচড় চিংড়ি হবে কিছু একটা পাতুরি করবে আমি ঠিক জানি না তো যাই হোক আজকের দিনটা খুব বিজি যাবে আবার সন্ধ্যাবেলায় আমাদের আমার যে ইচড়ি ম্যামের বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের ম্যামও যেহেতু বাঙালি ম্যাম সেলিব্রেট করবে তো আমাদের সবাইকে আমার আর কি সবাই ওখানে যাবো সকাল গিয়ে কিনে নিয়ে আসা হচ্ছে সব জ্যান্ত মাছ তো এটা এখন ভাজা হবে তার সঙ্গে কি হচ্ছে আমাদের আজকে আমাদের বিশাল মেনু এঁচড় চিংড়ি মাছের পাতুরি হবে কলা গাছ থেকে আমরা কলা পাতা নিয়ে এসেছি ভেবেছিলাম চুরি করবো কিন্তু জিজ্ঞেস করে নিয়েছি আমরা চুরি করিনি তারপর হচ্ছে চাটনি অলরেডি করা আছে এইদিকে আমার মিষ্টি অলরেডি ডান মিষ্টি হয়ে গেছে এটা কাল রাতের থেকে বানানো হচ্ছিল আর তারপর হচ্ছে দই আছে পাঁপড় জানি না ভাজা হবে নাকি আর কি ভাজা হ্যাঁ আমডাল আমডাল করা হবে আর পটল ভাজা হবে মানে আমাদের পয়লা বৈশাখ স্পেশাল পুরো আর আমি এই যে কেটে ধুয়ে রেখেছি কে খাবে না খাবে জানি না আমি আর সুকন্যা কালকে খাচ্ছি আমিও খাবো তিনটে আছে এবারে আমি আর সুকন্যা অলরেডি বুট আর একটা আছে দেখা করা এই দরজাটা খুলেছে ডাইরেক্ট রুমে ঢুকেছে ঢুকে কুলারটা অন করে বসে গেছে যে হাই হ্যালো আমি এসেছি একটু বসলাম কিচ্ছু জিজ্ঞেসও করেনি কিচ্ছু নববর্ষ কোনো উইশও করেনি এসে গেছে এসে কুলারটা ছেড়ে নিজের ঘরে ভেবে বসে গেছে আমরা এখানে এসে ওকে বলে যাচ্ছি প্রীতি শুভ নববর্ষ যেন ওর ঘরে আমরা এসেছি হ্যাঁ বস এই যে তো এটা তোর বস পুরো মুখে স্ট্যাম্প মানুষ মাছ ভাজা হয়ে গেছে এবারে এঁচড়টা দাদা কেটে দিয়েছে এবারে এঁচড়টা শুধু সেদ্ধ বসানো হবে প্রচুর কাজ আজকে জাস্ট প্রচুর কাজ চোরা কিছু কাজ করে যাচ্ছে না ঠিক আছে এটা পেস্ট করা হবে এই যে মানুর দায়িত্বে সোরাসিস এবারে মানুকে ও মানু আমার সিংহাসনে বসে পড়েছে এ মানু এই যে বৌদি কাজ করতে লেগে আছে আম কাটছে আমডালের জন্য আর প্রীতি ঘর থেকে বাটার আর পাউরুটি নিয়ে এসছে যেটা এখন দুপুর 12টার সময় খাবে ব্রেকফাস্ট করবে আমাদের বাড়িতে ইউ নো অলরেডি উই মেট উইথ প্রীতি যার দাঁতে লিপস্টিক লেগেছিল ওই মেয়েটাই হচ্ছে প্রীতি দেখা মুখটা দেখা চারজন মিলে রান্নাঘরে আমরা কাজ করছি তো আমাদের মাছের পাতুরি হচ্ছে
খাবার জোগাড় জানতে হচ্ছে এখন নিজে নিজে স্কুল করে গাইস সব শিখে গেছে ফোনের ফোনের সব শিখে গেছে তো আমরা সবাই খেতে বসে গেছি দাদা খেতে লেট হয়ে গেল আজকে একটু মানু খাওয়া হয়ে গেছে মানুর দাদা সব রেডি তো এখানে খাওয়া শুরু হয়ে গেছে আমি বলে দিচ্ছি আজকে আমাদের কি কি মেনু এটা হচ্ছে যে এচোর চিংড়ি এটা কি পটল ভাজা চাটনি ঘরে বানানো পান্তুয়া মাছের পাতুরি আম ডাল আর চাটনি।